চলতি মাসের 6 তারিখ বিহারের আবাসন থেকে উদ্ধার হয় মা ও ছেলের নলিকাটা দেহ। খুনের মোটিভ কি ছিল, কি উদ্দেশ্যে দিনে দুপুরে মা ছেলেকে একসঙ্গে শেষ করে দেওয়া হলো, এসব প্রশ্নের কিনারা করতে একাধিক অনুমানে ভর করে তদন্তে সাম দিচ্ছিল কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা। পুলিশের অনুমানেই শিলমোহর, পরিচিত আততায়ী খুন করেছে মা ছেলেকে, খুনি গৃহকর্ত্রীর দুই মাসতুতো ভাই। ধৃত দুই ভাই সঞ্জয় দাস ও সন্দীপ দাস, ধৃতরা দুজনেই বেহালা মহেশতলা শ্যামপুর ঘোষ লেনের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, সুস্মিতার মাসির বড় ছেলে সঞ্জয় দাস বেশ কয়েকদিন আগে থেকেই ধারদেনায় ডুবে গিয়েছিল। মাসখানেক আগে বেশ কিছু টাকা ধার চায় দিদি সুস্মিতা মণ্ডলের কাছে, তখন টাকা দিতে পারেননি সুস্মিতা। তারপরই টাকা গয়না লুঠের উদ্দেশ্যে সুস্মিতাকে খুনের পরিকল্পনা। ভাই সন্দীপ দাসকে সঙ্গে নিয়ে সুস্মিতা মণ্ডলের ফ্ল্যাটে হানা দেয় তারা। 6 তারিখ দুপুর 12:30 নাগাদ বাইকে করে দুই ভাই আসে সুস্মিতার ফ্ল্যাটে। ভাইদের দেখে স্বাভাবিকভাবেই দরজা খুলে দেন সুস্মিতা। ঘরে বসে বেশ কিছুক্ষণ গল্পও করেন তারা। অন্য ঘরে সে সময় সুস্মিতা দেবীর ছেলে তমজিতের অনলাইন ক্লাস চলছিল। তখনই ব্যাগ থেকে ছুরি বের করে সুস্মিতাকে খুন করে সঞ্জয়। মায়ের খুন দেখে ফেলায় তমজিৎকেও খুন হতে হয়। অপরাধীরা জানতেন দুপুরে সুস্মিতা বাড়িতে একাই থাকেন, আবাসনে সিসিটিভি খারাপ তাও আগে থেকেই জানা ছিল তাদের। দুপুরে রাস্তায় লোকজনও কম থাকায় ওই সময়টাকেই অপরাধের মোক্ষম সময় হিসেবে বেছে নেয় তারা। জেরায় অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্তরা। সঞ্জয় দাস যে আছে তাকে প্রায় দুটো নাগাদ আমরা অ্যারেস্ট করেছি লালবাজার থেকে। ওকে কালকে রাত্রি বাড়ি থেকে আনা হয়েছিল ইন্টারোগেশনের জন্য, রাত্রি ওর ইন্টারোগেশন হয়েছে। অ্যান্ড ও যখন কনফেস করেছে অ্যারাউন্ড 2 o'clock লালবাজারে ইন্টারোগেশন রুমে, আইওর ইন্টারোগেশন রুমে ওকে অ্যারেস্ট আমরা দেখেছি। আর যে ছোট ভাই আছে তাকে আমরা 4 নাগাদ অ্যারেস্ট করেছি নিয়ার ইন্ডিয়া এক্সচেঞ্জ বিল্ডিং। তদন্তের শুরু থেকেই পুলিশের অনুমান ছিল পরিচিত কেউ ছাড়া এই খুন কার্যত অসম্ভব, তাই প্রথম থেকেই প্রতিবেশীদের পাশাপাশি সুস্মিতার আত্মীয় স্বজনদেরও নজরে রেখেছিলেন গোয়েন্দারা। স্বামী তপন মণ্ডলকে বারংবার জেরা করা সত্ত্বেও খুনের ঘটনার কোনো সূত্র বেরোয়নি। অবশেষে মর্মান্তিক খুনের কিনারা করল কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। নিউজ টাইম।